আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, আলহামদুলিল্লাহ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, সৌদিতে করোনার কারণে আর কোনো প্রকার লকডাউন দেওয়া হবে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ সৌদি আরবে গতকালকে প্রথম অমিক্রন আক্রান্ত পাওয়ার খবর পাওয়া গিয়েছে, আর এতে করে আমাদের প্রচুর পরিমাণে প্রবাসী, প্রচুর পরিমাণে মুসল্লি তারা অনেক বেশি উদ্বিগ্ন যে সৌদি আরবে নতুন করে আবার না জানি কবে লকডাউন চলে আসে। জি, আপনার মতো আমি নিজেও এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরবের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক অফিসিয়াল ঘোষণা জানানো হয়েছে, ইনশাআল্লাহ আমরা আর লকডাউনে ফিরব না। আমি আবারও বলছি, সৌদি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনশাআল্লাহ আমরা আর লকডাউনে ফিরব না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আপনারা প্রত্যেকেই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই মহামারী উঠিয়ে নেন এবং তার ঘর বাইতুল্লাহ আমাদের সবার জন্য উন্মুক্ত রাখেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, আপনারা কম বেশি সকলে জানেন যে সৌদি আরবে আপনার নতুন করে যে অমিক্রন ভাইরাসের ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে, এটি আপনার দক্ষিণ আফ্রিকা হয়ে একজন সৌদি নাগরিক, তিনি সৌদিতে প্রবেশের করার পর তার শরীরে এই অমিক্রন ভ্যারিয়েন্টটি পাওয়া যায়। এখন এটি সৌদি আরবে নতুন করে আরও ছড়িয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না, আরও রোগীর সংখ্যা বাড়বে কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে একটা বিষয় আমাদেরকে আরও সতর্ক হতে হবে যে সৌদি আরবে যদি এরকম করোনা পরিস্থিতি খারাপ হয়েও যায়, আমরা একটু স্বাস্থ্যবিধি মেনে চলব। যেহেতু সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলাই হয়েছে যে তারা আর কোনো প্রকার লকডাউনে যাবে না, সেহেতু আমরা কিন্তু একটা আশ্বাস পাচ্ছি যে সৌদি আরবে আমাদের জনজীবন স্বাভাবিক থাকবে। এই অবস্থায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমাদেরকে সহযোগিতা করতে হবে, করোনাবিধি পুরোপুরি মানতে হবে, সকল প্রকার নিয়ম নিষেধ যদি আমরা মেনে চলি তাহলে আশা করছি সৌদি আরবে কোনো প্রকার লকডাউন আর প্রয়োজন হবে না। আর অবশ্য অবশ্যই আমাদের যে সমস্ত প্রবাসীরা ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেনি তারা দয়া করে অতি দ্রুত ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করুন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।